রিপোর্ট আপলোড না করায় তাদেরকে আমাদের মাননীয় জেলা শাসক স্যার তাদের হয়তো বেতন আটকে দিয়েছে। হাই ভিআইপি বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের একেকে মিউজিক জার্নি চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি আমাদের ভিআরপি দাদা দিদিদের জন্য, এবং বিশেষ করে যারা সুপারভাইজার আছে ভিভিটি কাজে তাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের যে গুরুত্বপূর্ণ কথা ভিআরপিদের, এবং যে অর্ডারে এটা লিখিত আকারে ছিল যে ভিভিডি রিপোর্ট আপলোড ডে ওয়াইজ যারা 75 টাকা করে, এরকম একটা সার্কুলার অর্ডার বেরিয়েছিল 75 টাকা করে দেওয়া হবে, তো সেটা দেওয়া না দেওয়া ওটা বড় কথা নয়। তো তার আগে হচ্ছে আমাদের ভিআরপি দাদা দিদিদের যে ভিভিডি কাজে রিপোর্টগুলি আপলোড করতে হবে, এবং আপলোড করতে গিয়ে আমাদের অনেক জায়গায় সমস্যা হয়, এবং পঞ্চায়েতে গিয়েও সমস্যা হয়। সেখানে হয়তো কম্পিউটার পাওয়া যায় না, পঞ্চায়েতে থাকা, তখন ডিভিডি রিপোর্টগুলো আপলোড করতে পারা যায় না। তো সেক্ষেত্রে বলবো বন্ধুদের যে এইরকম অনেক জায়গায় ঘটেছে যে ডিভিডি সুপারভাইজার রিপোর্ট আপলোড না করায় তাদেরকে আমাদের মাননীয় জেলা শাসক স্যার তাদের হয়তো বেতন আটকে দিয়েছে এইরকম ডিভিডি কাজে। তো ওই একটা ভুলের জন্য বন্ধুরা 15 জনের টিমকেই সেই সমস্ত কিছু ভুগতে হয়। তো তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন একটা কম্পিউটার কিনে নিতে। তো অবশ্যই কম্পিউটার কিন্তু খুব বেশি টাকা প্রয়োজন নয়, 15-16-20-25 এই রকম হাজারের, 15-20 হাজার-25 হাজারের মধ্যে একটা কম্পিউটার পেয়ে যাবেন। তো অনেক জায়গায় ইনস্টলমেন্ট হিসেবেও দেয়, কিস্তি যেটা বলে। তো আপনাদের এইটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। তো আমিও ভিভিডি সুপারভাইজার, আমিও একটা কম্পিউটার কিনলাম, কম্পিউটার কারণ কেনার উদ্দেশ্য আপনাদের ভিডিওতে আমি বলে দিলাম। তো আমি মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে যারা 14 জন কাজ করছে ভিআরপি ভিভিডি ওয়ার্কে, তো তাদের যদি আমি রিপোর্ট আপলোড করতে না পারি ভবিষ্যতে, তো আমার পেমেন্ট আটকে যাবে, এবং আমাদের 15 জনের টিম যে কাজ করে তার পেমেন্টটা আটকে যাবে, তখন দোষটা কার হবে, সুপারভাইজারের। সেই জন্য আপনাদের খুব করজোরে অনুরোধ করছি, আপনারা খুব তাড়াতাড়ি কম্পিউটার কিনে ফেলুন। আজকের ভিডিওতে এতটাই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি যে ভিডিও আমি যে কম্পিউটার কিনেছি তার আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিচ্ছি, এবং সমস্ত ডিটেলস দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জিব্রোনিক্স এর ইউপিএস, এবং তা আমি আনবক্সিং করছি এবং সেট করছি, আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। তো ভিআরবি বন্ধুরা অবশ্যই দেখবেন ভিডিওটি। আর বন্ধুরা, এটি হচ্ছে আপনার মাউস এবং কিবোর্ড আছে, আর তার সাথে সাথে আছে সিপিইউ যেটা কম্পিউটারের মেন, এবং এর অনেক কিছুই, এর ভিতরে অনেক কিছুই ব্যাপার আছে। তো আপনাদের অবশ্যই বলবো ভিআরপি দাদা দিদি সুপারভাইজার হলে আপনি অবশ্যই কম্পিউটারটি কিনে ফেলুন। তো আনবক্সিং আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আমি করছি এই ভিডিওর মাধ্যমেই। আর এটি হচ্ছে বন্ধু এইচপি এলইডি মনিটর 22 ইঞ্চি, এবং ডিসপ্লেটি খুব সুন্দর এবং উন্নত মানের। এটা আপনার প্রাইসলেস হচ্ছে 8,000 টাকা পড়েছে। তো আপনারা বন্ধু, আপনারা এর থেকে অনেক কমেও পাবেন, তো অবশ্যই ভালো ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, এবং এইচপি কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আপনার কর্ড, এবং
এটা হচ্ছে স্ট্যান্ড এবং তার সাথে সাথে এর ভিতরে আছে আপনার মনিটর। তো মনিটরটি খুব সুন্দর এবং পুরো সেট প্রায় আমার যেটা পড়েছে এটা আপনার প্রায় 28,500 টাকা পড়েছে টোটাল ইন টোটালের মধ্যে। হ্যাঁ এটি দেখুন এবং আনবক্সিংটি কত সুন্দরভাবে হয়েছে। তো এই দেখুন এইচপি এলইডি মনিটর, এইচডিএমআই সব অনেক কিছু ব্যাপার আছে, ভালো আছে। দেখেন কত সুন্দর এইচপি কোম্পানির, খুব সুন্দর। এবং এটি হচ্ছে আপনার আইবল কোম্পানির মাউস এবং কিবোর্ড। তো বন্ধুরা খুব সুন্দর কিবোর্ড এবং খুব কাজ করতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ এটিও একটি আনবক্সিং হচ্ছে, তো আপনারা দেখে নিন কত সুন্দর গ্লো। এবং ফাইনালি দেখুন বন্ধুরা কত সুন্দর একটি প্যাকেজ এবং উইন্ডোজ 10 সফটওয়্যার আছে ভার্সন, এবং তার সাথে সাথে যেটা আপনার i3 প্রসেসর আছে এবং অনেক অনেক। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এতটাই।